السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ গাফন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দার্সে আজকে আমরা 13তম পর্বে উপনীত হয়েছি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফিক ইনায়াত দান করলে উক্ত অনুবাদমূলক দার চালিয়ে যাওয়ার চেষ্টা করব ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক সম্মানিত উপস্থিতি আজকে আমরা 35 নম্বর আয়াত থেকে অনুবাদ শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুলনা আর আমি বললাম ইয়া আদামু হে আদম উস্কুন আংতা ওয়া জাওজুকা উস্কুন তুমি বসবাস করো আংতা তুমি ওয়া এবং জাওজু স্ত্রী কা তোমার তুমি ও তোমার স্ত্রী বসবাস করো আল জান্নাতে ওয়াকুলা আর তোমরা উভয়ে খাও মিনহা সে জান্নাত থেকে রগাদান আনন্দের সহিত আগ্রহের সহিত হাইসু শিতুমা যেভাবে তোমরা চাও হাইসু শিতুমা তোমরা উভয়ে যেভাবে চাও ঠিক সেভাবে তোমরা আনন্দের সহিত জান্নাত থেকে যা ইচ্ছা তা খাও ওয়ালা তাকরবা আর তোমরা উভয়ে নিকটবর্তী হবে না হাজিহি মানে এই আশ্বাদারতা গাছটি এই গাছটির নিকটবর্তী হবে না ফাতাকু না যদি তোমরা নিকটবর্তী হও তাহলে তোমরা উভয়ে হয়ে যাবে মিনাজ জালিমিন জালেমদের অন্তর্ভুক্ত আর আমি আদমকে বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তোমরা সেখান থেকে খাও আনন্দের সহিত উভয়ে তোমরা যা ইচ্ছা করো আর তোমরা এই গাছটির নিকটবর্তীও হবে না যদি হও তাহলে তোমরা উভয়ে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপরে আসুন ফাআযাল্লাহুমা অতঃপর শয়তান উভয়কে আশ্বায়তন শয়তান উভয়কে পদস্খলিত করল আনহা সেই জান্নাত থেকে ফাআখরাজাহুমা এরপর শয়তান উভয়কে বের করলো বহির্গত করলো বের করে আনলো মিম্মা ওই স্থান থেকে কানাফিহি যে স্থানে তারা ছিল অর্থাৎ জান্নাতে তার মানে দাঁড়াচ্ছে যে শয়তান উভয়কে পদস্খলিত করলো জান্নাত থেকে অতঃপর তাদের উভয়কে তাদের আবাসস্থল সেই জান্নাত থেকে বের করলো বের করে আনলো ওয়াকুলনা আর আমরা বললাম অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম উহ ইহবিতু ওয়াকুলনা হবিতু আর আমি বললাম ইহবিতু তোমরা নেমে যাও বা আজুকুম তোমরা পরস্পর লিবাআজিন পরস্পরের আদুবুন শত্রু সময়িত উপস্থিতি তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে আর আমি বললাম তোমরা নেমে যাও এই জান্নাত থেকে তোমরা নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের প্রকাশ্য শত্রু আদুবুন্য প্রকাশ্য শত্রু লাকুম আর তোমাদের জন্য রয়েছে ফিল আরজি জমিনের মধ্যে মুস্তাকাররুন নির্দিষ্ট কাল পর্যন্ত থাকার সময় রয়েছে অর্থাৎ জীবনকাল রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত ও মাতায়ন এবং ভোগ্য সামগ্রী রয়েছে ইলাহীন নির্দিষ্ট সময় পর্যন্ত
অতএব পুরো অর্থ হচ্ছে আর তোমাদের জন্য পৃথিবীতে নির্দিষ্ট সময়কাল ও নির্দিষ্ট সময়কাল পর্যন্ত একটা ভোগ্য সামগ্রী রয়েছে। এরপরে আয়াত আসুন, ফাতালাক্ক আদামু মির রব্বিহি, অতঃপর আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এখানে ফাতালাক্ক মানে শিক্ষা গ্রহণ করলেন, মির রব্বি তার রবের পক্ষ থেকে, কালিমাতিন কতিপয় বাক্য কতিপয় শব্দ, ফাতাবা আলাইহি অতঃপর তিনি সেই শব্দ সেই বাক্যগুলো দ্বারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন, অর্থাৎ ফাতাবা আলাইহি আল্লাহ তার তাওবা কবুল করলেন। ইন্নাহু নিশ্চয় তিনি, হুয়া তাওয়াবুর রহিম, তিনি হলেন অধিক তওবা কবুলকারী ও পরম দয়ালু। আবারও বলছি যে অতঃপর আদম আলাইহিসসালাম তার রবের পক্ষ থেকে কতিপয় কালেমা বাক্য শিক্ষা গ্রহণ করলেন শিখলেন এবং সেইগুলো দ্বারা আল্লাহর কাছে তাওবা করলেন দোয়া করলেন, ফাতাবা আলাইহি আল্লাহ তার তাওবা তার দোয়া কবুলে মঞ্জুর করলেন। কেননা নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন অধিক তাওবা কবুলকারী এবং পরম করুণাময়। সম্মানিত উপস্থিতি, আজকের মতো সম্পূর্ণ কোরআনের শব্দার্থে দার্স এখানেই ঠিক করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।